সোমবার রাজধানীর জগন্নাথ বাড়ি সংলগ্ন এসসি গার্লস হোস্টেলে পরিদর্শনে যান সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি এদিন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে হোস্টেল পরিদর্শন করেন কথা বলেন হোস্টেলের ছাত্রীদের সাথে পাশাপাশি হোস্টেলের রান্নাঘর সহ অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মন্ত্রী পরিদর্শনে হোস্টেলের বিভিন্ন সমস্যা নজরবন্দি হয় মন্ত্রীর পরবর্তী সময়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন হোস্টেলগুলি পরিদর্শন করার মূল উদ্দেশ্য হল যাতে পরিকাঠামোগত এবং শিক্ষাগত ত্রুটি থাকলে দ্রুত সমাধান করা যায় এবং আভ্যন্তরীণভাবে ছাত্রছাত্রীরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে কারণ বহু পরিবার রয়েছে যারা আর্থিকভাবে দুর্বল তাদের এই হোস্টেলগুলোতে পড়াশোনা করার জন্য পাঠানো হয় কিন্তু হোস্টেলগুলিতে এসে ছেলে মেয়েদের যাতে তারা সরকারি সুযোগ সুবিধা পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এটাই দপ্তরের মূল লক্ষ্য মন্ত্রী শ্রী দাস হোস্টেলকে পরিদর্শন করে জানিয়েছেন দু একটি সমস্যা নজরে এসেছে এ বিষয়গুলো তিনি দ্রুত সমাধান করে দেবেন পরিদর্শনের পর মন্ত্রী আরও বলেন ছাত্রছাত্রীদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে দপ্তর থেকে এগুলোর জন্য প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি এই হোস্টেলে ছাত্রীরা আগামী দিনে সাংস্কৃতিক ক্ষেত্রেও যাতে বিশেষ অবদান রাখতে পারি তার জন্য নজর দেবেন রাজ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাব ডিভিশনে বিভিন্ন ব্লক লেভেলে রয়েছে তো সেগুলিতে আমরা যেরকমের ফেসিলিটি প্রোভাইড করছি এগুলি ঠিকভাবে ছাত্রছাত্রীরা পাচ্ছে কি না

বা উচ্চ শিক্ষার জন্য স্কুলে কলেজে পাঠায় হয়তো আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে কেউ কেউ হয়তো বা হোস্টেলে শিফট করায় তো তাদের কাছে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থাপনা অ্যাভেলেবেল করাই হচ্ছে আমাদের দপ্তরের মূল লক্ষ্য তো এই উদ্দেশ্য নিয়ে আজকে ভিজিটে বেরিয়েছি সবকিছু ক্ষতিয়ে দেখছি যে জায়গাগুলি শর্টফল থাকবে সেগুলিকে আমরা ইমিডিয়েট ফিল আপ করবো কোনো জায়গাতে কিছু গাড়তি থাকলে সেগুলিকে আমরা ফিল আপ করবো এখন দেখার বিষয় আগামী দিনে হোস্টেলে সমস্যা কতটা সমাধান হয় সান্ধন টিভি